আব্বাস বলেন, হাইসা দিয়া বলেন, আরে হযরত আপনি তো খেয়াল করেন নাই যে নাকদিরা শব্দটা কুদরতুন থেকে আসে নাই, বরং কদরুন থেকে আসছে। কদরুন থেকে অর্থ হইল ইউনুস ধারণা করছে তারা যখন তাওবা ইস্তেগফার শুরু করছে তাহলে আজকে আল্লাহ নির্দিষ্ট সময়ে আযাব নাযিল করবে না। এটা ঠিক না ব্যাটিক? আগেরটা ঠিক না ব্যাটিক? বলেন না আগেরটা ঠিক না ব্যাটিক? ব্যাটিক আগেরটা এত ব্যাটিক, এটা বিশ্বাস করলে ইমানই থাকতো না। অথচ মুয়াবিয়া আরবি ভাষা বুঝে, আরবের সন্তান, কিন্তু নাকদিরা শব্দটার ব্যাখ্যার জন্য ইবনে আব্বাসের কাছে যাওয়া লাগলো। আর আমাদের দেশের তথাকথিত ওই ডক্টররা শেখরা নাকদিরা শব্দটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, তারপরে তাদের কোনো ইমাম লাগে না, তারপরে তাদের কোনো মাযহাব লাগে, তারাই স্বয়ং সম্ভব। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো। তাহলে সাহাবায়ে কেরাম তুলনামূলক ভাবে যে বেশি বুঝে তার শরণাপন্ন হতেন, একটা দুইটা না, হাজার হাজার দৃষ্টান্ত হাদিসের কিতাবগুলোতে ভর্তি ভর্তি, দৌড় দিয়া বড় বড় সাহাবির কাছে চলে যেতেন, ভাই এই সমস্যাটার কি সমাধান হবে, এই সমস্যাটার কি সমাধান হবে। একবার এক মহিলা, একবার এক মহিলা মারা গেল, মহিলার স্বামী মারা গেল, বিয়ের সময় স্ত্রীর মোহরানা ঠিক করে নেই। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি রওয়ায়েত এনেছেন, সুনানে দারাকুতনির মধ্যে হাদিস আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে। এখন এই মহিলার মোহরানা তো ঠিক করে নেই স্বামী, এখন স্বামী তো মারাই গেল, এখন স্বামীর সম্পত্তি থেকে এই মহিলা মোহরানা কদ্দুর নিবে? ভাই বুঝতেছেন নি কথা? সাহাবায়ে কেরাম সবার কানে গেল কথা, কারো কাছে কোনো সমাধান নাই। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আব্দুল ইবনে মাসউদকে ডাকলেন, ডাইকে বলতেছিলেন, ইবনে মাসউদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবদ্দশায় আমাদেরকে শিখিয়ে গেছেন, আমার পরে যদি মাসালা জিজ্ঞাসা করতে হয় তাহলে তোমার কাছে জিজ্ঞাই। আমার তো কোন সমাধান জানা নাই, জানা নাই এটা করলে হইতো না, বাইর করে দিতে হবে। ইবনে মাসউদ বললেন আমার 40 দিন সময় দিতে হবে, 27 দিন। 40 দিন ইবনে মাসউদ সময় নিলেন, নিজের সাধ্য মোতাবেক দাঁড়ে দাঁড়ে ঘুরলেন কোন হাদিসে কোন সমাধান পাওয়া যায় কিনা। পাওয়া যায় কিনা, কোন সমাধান মিলে কিনা? 40 দিন পর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিবেন, সব সাহাবা বসে আছেন দরবারে। ইবনে মাসউদ বলেন, ভাই ইস্তাহাদতু কুল্লাল ইস্তিহাদ, আমি সাধ্য মতো গবেষণা করছি, ফাইন আসাবতু ফামিনাল্লাহ, এবার আমার সিদ্ধান্তে আমি যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত আসছে, ওয়াইন আখতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান, আর যদি ভুল সিদ্ধান্তে আইসা থাকি এটা আমার পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে হচ্ছে। এখন আমার ফয়সালা হইল লাহা মাহরু মিসলি নিসাইহা ফালা ওয়াকাসা ওয়ালা শাতাতা, এই মহিলাকে তার সমকক্ষ মহিলাদের মোহর যেভাবে ধরা হয়েছে, যে আঙ্গিকে ধরা হয়েছে, তার গোত্রের তার আপনজনদের মধ্যে তার সমবয়সী মহিলাদের যে হারে মোহর ধরা হয়েছে এই মহিলারও ওই হারে মোহর ধরতে হবে, বাড়ানোও যাবে না কমানোও যাবে না। মুগিরা ইবনে শোবা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন আমার এখন মনে পড়ছে আল্লাহর কসম আল্লাহর নবী এক মহিলার ব্যাপারে এই শব্দগুলো বলে এই ফয়সালা দিয়েছিলেন, আমি নিজ কানে শুনেছি। সাফারিয়া আব্দুল্লাহ ফারহান লাম ইয়াফরাহ বাদাল ইসলামে কত্ত, ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করার পর থেকে মৌত রাগ পর্যন্ত এত খুশি আর কোনোদিন হন নাই, যে আমার ফয়সালা তো আল্লাহ নবীর ফয়সালার সাথে মিলল মিলল, আমার শব্দগুলো পর্যন্ত রাসূলের সাথে মিলা গেল। সব সাহাবী মাসালার জন্য শরণাপন্ন হইলেন আব্দুল ইবনে মাসউদের। যদি একজন ব্যক্তির কাছে সবাই মিলে শরণাপন্ন হওয়াটা কাফির হওয়া হয়, মুশরিক হওয়া হয়, ওমর সহ একজন সাহাবীও তো আর মুসলমান থাকার কথা না। যদি কোন ইমামকে মানলে যদি কাফির হয়ে যায়, ইমাম বুখারী রহমতুল্লাহ তো অধিকাংশ মাসালা ইমাম সাহাবীকে মেরেছেন। তবাকাতে শাফিঈয়ার যে সমস্ত কিতাব আছে খুলে দেখেন, ইমাম শাফি রহমতুল্লাহ এর মাযহাবের অনুসারী ছিলেন ইমাম বুখারী, কেউ কেউ বলেছেন মুস্তাহিদে মুতলাক, উনি নিজেই মুস্তাহিদ ছিলেন। ইমাম মুসলিম মুকাল্লিদ, ইমাম নববী মুকাল্লিদ, ইবনে হাজার আসকালানি মুকাল্লিদ, আর আপনি আমরা এই জমানার না কোরআন বুঝি।
বুঝি, না হাদিস বুঝি, না কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি, না আল্লাহর কোরআনের 10টা আয়াতের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারি, বস টেলিভিশন চ্যানেল পাইয়া আমরা এখন মুফতি আজম হয়ে গেছি। যা মন চায় তা বলে, যা মন চায় তা বলে, যেমনে মন চায় এমনে বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আমি কথা কেন জানি দীর্ঘ হয়ে যাইতেছে, সময় একদম কম, আসল বিষয়টা আমরা আসি, সময় একদম কম, মূল বিষয়ের দিকে আর না যাই, এই বিষয়গুলোর দিকে আর না দেয়া, মূল কথাটা আমরা বুঝি ভাই, আমাদের ঈমান এবং আমাদের আমল সংরক্ষণ করার জন্য এখন মুখ্যম সময়, ফেতনা আমাদেরকে গ্রাস করে ফেলতেছে, দিল খুনে আসল কথাটা আমরা শুনি। তাহলে আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানলাম কেন, মানি কেন? কাউকে না কাউকে তো মেনে আমল করতেই হবে, কারণ আমি যখন আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ বুঝি না, আমার সামনে এখন দুইটা পথ, বুঝি না মানবো না, আর না হলে যে বুঝে তার থেকে জিগায় মানবো। এখন যদি না মানেন তাহলে তো আপনারা নিয়ে আজকের মাহফিলের কোনো আলোচনা নাই, না মানলে তো, না মানলে ওলার তো কোনো আলোচনায় নাই, ওই দর্শে দইরা আগে আগে যোগে উযোগে বলে দললি না দললি লয়ে খুব জামিলা আছিল, একজনের দর্শে তার গলার মধ্যে ছুরি ধরে তুই দললিন গ্রুপ না দললিন গ্রুপ, কম মাফ করে না আমি তো নামাজে পড়ি না, যে নামাজ পড়ে না তার দললিন জললিন দিয়ে লাভ। এখন যে বলে করে আমি কিতাবুল্লাহ সুন্নাত রাসূল মানবো না, তার লইয়া তো কোনো কথাই নাই, আর যদি মানব তাহলে তোমার সামনে দুইটা পথ খোলা, হয় নিজে গবেষণা করে মানবা, যদি না পারো তাহলে গবেষককে ফলো করে চলবা, এর বাইরের দুনিয়ার সারা দুনিয়াতে আর কোনো পথ আর মত নাই, কোন লাইনে নাই, না চিকিৎসা শাস্ত্রে আছে, না ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে, না আইন পেশার মধ্যে আছে, যে জানে না সে ওকালতি করতে পারে না, যে জানে না সে প্রেসক্রিপশন করতে পারে না, বরং বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় ওষুধটা লেখা আনতে হয়। আপনি এই কুমিল্লা শহরের সবচেয়ে বড় মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হলেন, যা তাকে অসুখের কথা বললেন, পাঁচটা ওষুধ লেখা দিছে, এবার আপনি ওনারে বলেন যে ডাক্তার সাহেব আমি আপনার 1000 টাকা ফি দিচ্ছি আর আপনি মন গড়া পাঁচটা ওষুধ লিখে দিচ্ছেন আমি খামো, এটা কি মগের মূল্য পাইছেন নি? এখন আধুনিক জমানা, কিছু পড়াশোনা আমারও আছে, এই পাঁচটা ওষুধ কেন লিখছেন, কোন কিতাবে পাইছেন, কিভাবে পাইছেন, কোন রোগের জন্য এগুলো খাইতে হয়, এগুলো সাইড এফেক্ট কি বিস্তারিত বলেন, না হলে আপনার প্রেসক্রিপশন অনুযায়ী আমল করবো না, ডাক্তার সাহেব কলিং বিল টিপবে আর বাইরের লোকটাকে ভিতরে আইনা ভিতরেরটা বাইর করে দিবে, ঠিক নি বলেন না, বাইর করে দিবে, এই জন্য যে ভাই আমি তো মেডিসিনের ডাক্তার, তোমার দরকার মানসিক ডাক্তার, তুমি মানসিক ডাক্তারের কাছে যাও, একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে শুধু প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এখন আমি যখন বুঝি না কোনটা কি, এবার তারা আমাকে শিখিয়ে দিল, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন তোমাদের মধ্যে ইখতিলাফ হলে আল্লাহ এবং রাসূলের সামনে পেশ করো, কিতাবুল্লাহ সুন্নাত রাসূলের সামনে পেশ করে এর থেকে সমাধান বের করে নিয়ে আসো। এখন দুইজন রিকশাওয়ালা ইখতিলাফ লাগলো, আল্লাহর কিতাব আর রাসূলের সামনে তারা পেশ করতে হবে, কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করতে পারবে না, এখন আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ থেকে এই সাধারণ মানুষগুলো কি সমাধান বের করতে পারবে? এখন তারা শরীয়ত ছেড়ে দিতে হবে। আসলে শুধু ইমাম আবু হানিফাকে মানার মধ্যে তারা নারাজ, আলবানি হইলে কোনো অসুবিধা নাই, নাসিরউদ্দিন আলবানির একটা কিতাব গুগলের তলে থাকলে আমার মসজিদের সেক্রেটারি সাহেবকে কইছে, হুজুর সেক্রেটারি সাহেবকে কইছে মুরাদ দরকিন দিয়ে মসজিদের, আপনারা যাইলে জিজ্ঞাসা করতে পারবেন, ওদিকের কেউ থাকলে শহীদুল্লাহ স্যার, ওনার যে এক মাদ্রাসার প্রিন্সিপাল উনি এই পাল্লা এই খপরে পড়ছে, যে কইছে হুজুরে আপনাদের হুজুরে এত মহব্বত করেন যে আপনারা লাভ হইব কি, যে নামাজ পড়া এটা তো হাদিসে নেই, পুরা নামাজে নাই হাদিস। আচ্ছা তা আমি শুনে তো বুঝলাম কোন কোন তরিকার লোক, তা আমি সেক্রেটারি সাহেবে বললাম যে আপনি কি ওনার খবর দিয়ে আইনে, হ্যাঁ আমার আত্মীয় আসবে। এক সময় আসলো, ওনার বগলের তলে দুইটা কিতাব, একটা নাসিরউদ্দিন আলবানির সিফাতুস সালাহ আর একটা মুবারকপুরীর তোহফাতুল আওজাইর একটা খণ্ড, তিরমিজি শরীফের ব্যাখ্যা খণ্ড, এই দুইটা কিতাব বগলের তলে লয়ে আইছে। তো আসার পরে আমার কয় আপনার সাথে কিছু কথা আলাপ আলোচনা হবে, সব কোরআন হাদিস ভিত্তিক হইতে হবে, কোন ব্যক্তির কথা দিয়া দলিল দেওয়া চলবে না, অত্যন্ত ভালো কথা, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, ব্যক্তির কথা আমরা আনবো কেন, আপনার বগলের তলে কি বাইর করছে, একটা কিতাব আলবানি আর একটা কিতাব মুবারকপুরী। আমি কেমন এক কাজ করে, আলবানি আর মুবারকপুরি কি ব্যক্তি না পদার্থ, আগে এটা ঠিক করে, যদি বলেন যে ব্যক্তি তো তার ব্যক্তিত্ব বগলের তলে ঢুকে তো আমরা আইলেন,
আলবানিয়ার মুবারকপুরে দিয়ে কথা বললে ঠিক আছে, আবুলাইবারে দিয়ে কথা বললে ঠিক নাই, এসব গালাগুলি কথা কইেন। আর যদি বলেন যে না কোন ব্যক্তি নিয়ে কথা হবে না, ডাইরেক্ট কোরআন হাদিস, তাহলে এই দুটা কিতাব আপনি সেক্রেটারি সাহেবের কাছে জমা দেন, আপনিও তাহিয়াতুস সুরতে বসেন, আমিও আর তাহিয়াতুস সুরতে বসি। এবার আলোচনা হোক কে কদ্দুর কইতে আরে দেখা যাক। তখন বেচারা তো আইসে এটা খুলে খুলে দলিল ভরে শোনাইব, মুখস্থ করে আসে নাই। পরে আমি আবার ওনার একটু আগে দিলাম, আমি তো আজকে তো আসছেন শুধু কিতাব দিয়ে কথা বলার জন্য, মুখস্থ করে আসেন নাই, যখন মুখস্থ হইব তখন আবার আইসেন, ইনশাল্লাহ আলোচনা হবে। নাসিরুদ্দিন আলবানি হইলে ঠিক আছে, নাসিরুদ্দিন আলবানি যেটা বলবে ওইটাই মাসালা, মানে মুবারকপুরি যেটা বলবে ওইটাই মাসালা, নজির আহমদ যেটা বলবে ওইটাই মাসালা, ওই বাটালবি যেটা বলবে এটাই মাসালা, ওই যে তাদের নবাব সিদ্দিক হাসান যেটা বলবে এটাই মাসালা, ওইটা ওই সিদ্দিক হাসানকে মানলে পাক্কা মুমিন, পাক্কা আলে হাদিস, সিদ্দিক হাসানকে মানলে, নজিরকে মানলে পাক্কা আলে হাদিস, আলবানিকে মানলে পাক্কা আলে হাদিস, মুবারকপুরিকে মানলে পাক্কা আলে হাদিস, সুবিধা মতো ইবনে তাইমিয়ারে মানলে পাক্কা আলে হাদিস, সুবিধা মতো ইবনুল কাইয়িমরে মানলে পাক্কা আলে হাদিস, আর আমরা আবু হানিফারে মানলে আস্তা কাফের। কত সোজা পাইছে আমরা, আর কত মদন হয়েছে। এবার তারাও মানে না, মানে না আমার কথা, না মানে না, মানে না, আরে কি মানা মানে। আমরা তো মাঝে মাঝে আবু হানিফার ফতোয়া চাই না, আবু ইউসুফেরটা দিয়ে ফতোয়া দিই, মাঝে মাঝে আমরা ইমাম মোহাম্মদেরটা দিয়ে ফতোয়া দিই, তাদের গলায় ছুরি দিলেও আলবানির বাইরে যাইতো না। এরপরে মুসলমান, হায় রে মুসলমান, তোমাদের কি বিবেক নাই? আলবানি মারা গেছে 30 বছর আগে, তোমার জমানায় আর তার জমানায় কত কাছে, আর আজ থেকে 1400 বছরের কাছাকাছি সময়ে সাহাবাই কেরামের সংস্রবে যে ইমাম আজম আবু হানিফা ইমাম হইলেন, সেই ইমামকে মানলে আমরা হয়ে যাই কাফের, আর 30 বছর আগের আলবানিরে মানলে তোমরা থাকো মুসলমান। এবার আসল কথা আসে, আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কেন মানি, আরো বাকি ইমামগুলোকে কেন মানি না? আর যেই কোনো একজন ইমাম মানলেই তো হয়, এক যখন যাকে পাবো তাকে জিজ্ঞাসা করলেই তো হয়, শুধু এক আবু হানিফাকে মানি কেন? হযরত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, বড় ইমাম, তারাও সুবিধা মতো নববীর হাওয়ালা দেয়, যখন সুবিধা হয় তখন নববীর কথাও বলে, যখন সুবিধা হয় তখন ইবনে হাজারের কথাও বলে, যখন সুবিধা হয় তখন আবার আবু হানিফার কথাও বলে, খুব বলে। কই ইমাম আবু হানিফা খুব ভালো মানুষ ছিল, আজি ইমাম আবু হানিফা ভালো আসলে খারাপ আসিল তোর জিজ্ঞেস আমরা আসলে, তারপরও কইছে কইছে আবু হানিফা খুব ভালো মানুষ আসিল, উনি কোনদিন ওনারা মানতে বইলা যায় নাই, উনি কইছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহি হইব তো সেটাই আমার মাযহাব। ইমাম শাফিও কইছে যখন হাদিস সহি হবে সেটা আমার মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যখন হাদিস সহি হবে এটাই আমার মাযহাব, ইমাম মালিক বলছে যখন হাদিস সহি হবে সেটাই আমার মাযহাব। তো এই কথাটা যদি ইমাম আবু হানিফা বইলা থাকে তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 স্ত্রীর হাদিস সহি না জয়ীফ, বলেন না সহি না জয়ীফ? তা আবু হানিফার মাযহাবে কি 11 বিয়ে আসেনি, বলেন না? তো আবু হানিফারা কইছে হাদিস সহি হইলেই আমার মাযহাব, তাহলে ওই তো আল্লাহ রাসূলের 11 বিয়ের হাদিস সহি, কই আবু হানিফা তো 11টাই করে নাই, তাহলে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবের কি অর্থ? সমস্ত ফকি সমস্ত মুহাদ্দিস এই কথাটার ব্যাখ্যা একমত, ইমাম ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি আত-তাহরীর মধ্যে লিখেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই কথাটার অর্থ হলো এই, ইমাম আজম আবু হানিফার জিন্দেগিতে যতগুলো মাসালা উনি বলেছেন পেশ করেছেন সবগুলো মাসালা সহিহ হাদিসের উপরে। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি অর্থ কি? অর্থ আমি প্রত্যেকটা হাদিস লক্ষ্য করি, যেটা সহি এবং আমল করা যাবে এটার উপর আমার মাসালা রাখি, এই অর্থ। এখন তোমার আলবানি যেটাকে সহি বলছে এটা আবু হানিফার কাছে সহি হওয়া জরুরি না, আর ঠিক কিনা বলেন না ভাই? এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমরা কেন মানি, এর পিছনে সংক্ষেপে 2-3টা কারণ বুঝলে আমাদের জ্ঞান পরিষ্কার হবে। আবু বকর সিদ্দিককে মানি না কেন? তারা বলে আবু হানিফার মানতে পারো, আবু বকরকে মানতে পারো না, ওমরকে মানতে পারো না, আব্দুল ইবনে মাসউদকে মানতে পারো না, আবু হানিফার কেন মানো? এটার একটা ছোট্ট জবাব হলো এই, ইমাম আবু হানিফাকে আমরা মানি, ওই সকল সাহাবীকে কেন মানি না? হযরতে ওমরের পুরা জিন্দেগি তালাশ করলে আমরা 100টা মাসালার উপরে পাই না, তা আমরা বাকি সমাধানের জন্য কার কাছে যাব? হযরত আবু বকর সিদ্দিকের পুরা জিন্দেগি তালাশ করলে 200 মাসালা পাওয়া যায় না, বাকি সমাধানের জন্য কার কাছে যাব? স্বাভাবিকভাবে আমাদেরকে এমন একজন ইমাম নির্বাচন করে আমাদের উপর জরুরি হয়ে গেছে,
যার কাছে শরীয়তের সব লাইনের সমাধান পাওয়া যাবে। এক গবেষক সাহেবকে হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন যে ব্যবসার একটা মাসালা, এই মাসালা তোমাদের হেরা কি কয়, তোমাদের বুজুর্গরা এই মাসালার সমাধানে কি বলে? এই লোক খাইসা দিয়া জবাব দিছে, হুজুর আমাদের মাঝহাবে তো শুধু আমিনটা আসতে হইব না জোরে হইব, ইমাম সাহেবের পিছনে আলহামদুলিল্লাহ পড়া হইব না না হইব, পাগুলো কি খিচা খাড়াইব না সাগা খাড়াইব, এইভাবে হুজুর কয়েকটা মাসালা ছাড়া আর দলিলা দিল্লা তো আমরা জানি জানি। এরভাবে মানলে তো আর হইতো না, মানে তো একটি এমন ব্যক্তিকে যার থেকে শরীয়তের সব লাইনের সমাধান পাওয়া যায়, ঠিক কিনা বলেন না ভাই? তো পাওয়া তো যায় না, সাহাবায়ে কেরামের জিন্দেগীতে কারো মধ্যে এমন? পুরা উম্মত তাকায়া দেখলো এই সমস্যাগুলোর সব লাইনের সমাধান পাওয়ার জন্য আল্লাহ সারা জাহানে চারজন ব্যক্তিকে দাঁড় করাইছে। একজন ব্যক্তি ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, আরেকজন ব্যক্তি ইমাম মালিক ইবনে আনাস, আরেকজন ইমাম আহমদ ইবনে হাম্বল, আরেকজন ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত আল কুফি। এই চারজন ইমাম, এদের কাছে মোটামুটি শরীয়তের সব লাইনের গবেষণা মজুদ ছিল, তারা গবেষণা করেছেন, তাদের সাগরিদরা তাদের শিষ্যরা এগুলোকে সংরক্ষণ করেছে, এর ভিতরে অজুগুজল থেকে নিয়ে দাফন পর্যন্ত জিন্দগির সব সমস্যার সমাধান করবে তারা সারা জিন্দগি নিরলস পরিশ্রম করে একটা গবেষণামূলক অবস্থা দাঁড় করিয়েছে। এই জন্য উম্মত মোটামুটি স্থির সিদ্ধান্তে পৌঁছে সারা পৃথিবীর মানুষগুলো হয় ইমাম শাফির অনুসারী, না হলে ইমাম আহমদ ইবনে হাম্বল অনুসারী, না হলে ইমাম মালিকের অনুসারী, না হলে ইমাম আজম আবু হানিফার অনুসারী, এর বাইরে কারো কাছে সমাধান নাই। আরো একটা আজীব কথা মাঝখান দিয়ে বলে রাখি, আবু হানিফা তো বড় ফকি, উনি ওনার দোষ আসিল না, উনি তো কোরআন হাদিস তেমন বেশি একটা জানতো না, হাদিস ওনার কাছে কম ছিল, এই জন্য উনি নিজের গবেষণা কইরা কইরা বহুত ফতোয়া দিছে, পরবর্তীতে এগুলো হাদিসের খেলাফ হয়ে গেছে। আবু হানিফার দোষ নাই, দোষ হলে আবু হানিফার যারা মানে হেগো, কতক্ষণ আবু হানিফার দোষ হেনে অসুবিধা হইলে কেন আবু হানিফার দোষ নাই, তার যারা মানে হেগো দোষ, তাবরিবা সমাধান পাই নাই, ওনার কোরআন হাদিস কম জানা আসিল, দলিল আবু হানিফা কোন হাদিসের বড় কিতাব লেখে নাই, সিয়াসত তার মধ্যে আবু হানিফার খুব বেশি কোন হাদিস নাই, কোন রাওয়ায়াত নাই, সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ গেলে হাদিস কম জানতো, আর তারা একটা কথা দিয়া দলিল দেয় খতিব বাগদাদির একটা কথা দিয়া যে আবু হানিফা রহমতুল্লাহ গেলে নাকি 17টা হাদিস জানত, কয়টা হাদিস, এই 17টা হাদিস জানতো, ওনার দোষ নাই, সব মাসালা উনি নিজে কেয়াস কইরা কইরা দিছে, পরে হাদিসের খেলাফ হয়ে গেছে, উনি আগেই বলে গেছে আমার কাছে তো হাদিস কম, তোমার কাছে হাদিস যখন বেশি জমা হবে আমার কথার বিরুদ্ধে কোন হাদিস পাইলে আমার কথারে লাত্তি মেরে ফলাইয়া দিবা, আর হাদিস অনুযায়ী আমল করবা। ইমাম আবু হানিফার দোষ হইল ওনার হাদিস জানে না, এটা তাদের দলিল হইল, সিয়াসত তার মধ্যে ওনার থেকে হাদিস নেই, হাদিস না থাকি সিয়াসত তার মধ্যে, আর কোন মুহাদ্দিস হাদিস রেওয়ায়াত কম করলে যদি হাদিস না জানা জরুরি হয়, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মূর্খের নাম আবু বকর সিদ্দিক, কারণ আবু বকর সিদ্দিক থেকে মুসনাদে আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 20টা হাদিস, 18টা হাদিস, পুরা হাদিস শাস্ত্র তালাশ করলে 100টা হাদিস আবু বকর সিদ্দিক থেকে পাওয়া যায় না। এর অর্থ কি আবু বকর সিদ্দিক 100 হাদিসও জানত না? আমরা বলেন না কেন, আল্লাহ নবীর জিন্দগির সবটাই জানতো, কারণ আবু বকর সিদ্দিক এমন এক ব্যক্তি হিজরতের সময় রাসূলের সাথে গুহায় উপস্থিত, আল্লাহ নবীর কথাগুলো সবচেয়ে বেশি জানতেন আবু বকর সিদ্দিক, কিন্তু ওনার থেকে হাদিস রওয়ায়াত নাই, সহিফায়ে সাদেকা উনি লিখছেন, সহিফা লিখছেন একটা সহিফা তো সিদ্দিক, একটা হাদিসের কিতাব লিখছেন, লেখা 3 রাত ঘুম নাই, চতুর্থ রাতে আরামে ঘুমায়, ওনার স্ত্রী জিজ্ঞাসা করলেন ঘটনাটা কি, আবু বকর সিদ্দিক বলেন হাদিসের কিতাব একটা লিখছিলাম, কিছু হাদিস জমা করছিলাম, তারপর আমার মনে হইতেছিল না জানি এগুলোর ভিতরে আল্লাহ রাসূলের কোনো কথা বাদ দিয়া আমার কোনো কথা ঢুকে গেল কিনা, রাসূল বলেছেন মান ক্বালা মা লাম ইয়াকুল ফলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি যেটা বলি নাই যে এমন কথা আমার দিকে চালাইয়া দিবে সেটাতে জাহান্নামে নিজের নাম তালে এখানে আমার ভয় হয়, না জানি কোনো কথা উল্টাপাল্টা হয়ে গেল, না জানি আমার থেকে একটা শব্দ ঢুকে গেল, এই 3 দিন পরে এই কিতাবটা আগুন দিয়া জ্বালাইয়া এখন মনটা শান্তি হইছে। ইমাম হযরত আবু বকর সিদ্দিক হাদিস কম রওয়ায়াত করেছেন, এই জন্য আবু বকর সিদ্দিককে যেমন হাদিস জানে না এটা কোনো গাধাও বলবে না, ইমাম আবু হানিফা কম হাদিস বর্ণনা করেছেন এর দ্বারা ইমাম আজম আবু হানিফা হাদিস কম জানতো এটা কোনো বেকুব ছাড়া কেউ বলতে পারে না। কেন বললাম আমি তার বেকুব, কারণ হে আর হাদিসের কি জানে, যারা হাদিসের মুহাদ্দিস ছিলেন তারাই বলছে, তাদের মধ্যে কারা,
ইমাম বুখারী তো বহুত পরের মানুষ, ইমাম আবু হানিফার এন্তেকালের 44 বছর পর ইমাম বুখারীর জন্ম। ইমাম আবু হানিফার এন্তেকালের কত বছর পরে? 44 বছর পর ইমাম বুখারীর জন্ম। ইমাম আবু হানিফা তো দূরের কথা, ইমাম বুখারী রহমতুল্লাহ এখানে ইমাম আবু হানিফার ছাত্রদের মধ্যে শুধু একজন পাইছে, মক্কি ইবনে ইব্রাহিম। এই একজন রে ভাইয়া পুরা ছক্কা লাগায় আনছে। হযরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ ওনার ফাতুল বাড়িতেও বলেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ তিনজন লোকের মধ্যস্থতায় বুখারী শরীফের যতগুলো হাদিস বর্ণনা করেছে এর মধ্যে অধিকাংশ হাদিস ইমাম আবু হানিফার ছাত্র মক্কি ইবনে ইব্রাহিমের সনদে। একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই, ابي قال حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة وهو ابن الاقوع قال قال النبي صلى الله عليه وسلم من قال ما لم يقل فليتبوأ مقعده من النار. صحيح البخاري كتاب العلم حضرت امام بخاري بن আমারে হাদিসটা মক্কি ইবনে ইব্রাহিম শুনাইছে, ও মক্কি ইবনে ইব্রাহিম বলেন আমাকে ইয়াজিদ ইবনে আবি উবাইদ শুনাইছে, ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলেন আমারে আল্লাহ রাসূলের সাহাবী সালামা ইবনে আকওয়া শুনাইছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি বলি নাই এমন কোন কথা আমার দিকে সম্বন্ধ করে সে যাতে জাহান্নামে নিজের হাত নিজের নামটা জাহান্নামের খাতা লিপিবদ্ধ করে। তাহলে তিনজন তিনজনের মধ্যস্থতার হাদিসগুলো ইমাম আবু হানিফার ছাত্রের বরকতে। তো ইমাম বুখারী তো বহুত পরের মানুষ, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের ওস্তাদ ইয়াহিয়া ইবনে মাঈন এবং ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তাব, এরা ইমাম আহমদ ইবনে হাম্বলের ওস্তাদের তবকার মুআল্লিম। ইমাম ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তাব রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াল্লাহি ইন্নী লাআখাযতু আকসার আল আকওয়াল মিন ইনদি আবি হানিফা। ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তাব ইমামুল জারহ ওয়াত তাবীর, যার কথার দ্বারা মুহাদ্দিসিন কেরাম হাদিসকে সহিহ অথবা যঈফ বলে। এই ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তাব বলেন আল্লাহর কসম করে বলি আমি আমল করার জন্য অধিকাংশ ফতোয়া আবু হানিফার সিদ্ধান্ত থেকে গ্রহণ করেছি। এবার আসেন আরেকজন ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন। ইয়াহিয়া ইবনে মাঈন এত বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর ওস্তাদ আহমদ ইবনে হাম্বল বলেন কুল্লু হাদিসিন লা ইয়ারিফুহু ইবনু মাঈন ফালাইসা বিহাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইয়াহিয়া ইবনে মাঈন যদি কোনো হাদিসকে না চিনে এটা হাদিসই না, এত বড় মুহাদ্দিস। ইয়াহিয়া ইবনে মাঈন বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কানা আলামা আহলি জামানিহি, উনার জমানায় সব বড় বড় তাবেঈ ছিলেন কিন্তু উনি সকলের চেয়ে বড় আলেম ছিলেন। ইন্নাহু লা ইয়ারবি ইল্লা বিমা ইহফাজ, তিনি যতটুকু ভালো করে ইয়াদ রাখতে পারতেন এর বাইরে একটা শব্দ বয়ান করতেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে শুধু ছোটখাটো ইমামরা না, অন্য মাযহাবের তিন ইমাম স্বীকৃতি দিচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন রাহিমাল্লাহু আবা হানিফা কানা ইমামান, আল্লাহ তাআলা আবু হানিফার উপর রহম করুক তিনি ইমাম ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো হাল রাআইতা আবা হানিফা, আবু হানিফাকে দেখছেন? ইমাম মালিক বলেন রাআইতু রাজুলান লাউ কাল্লামাকা বিহাযিহি সারিয়াতি আন ইয়াজআলাহা যাহাবান লাকামা বিহুজ্জাতিহি, শুধু আবু হানিফাকে দেখছিনি এমন এক ব্যক্তিকে দেখছি যে তুমি তোমার সামনে যদি বলে কাঠের পিলার, কাঠের একটা পিলার তোমার সামনে যদি আবু হানিফা বলে এইটা কাঠের পিলার না এটা স্বর্ণের পিলার, তারপরে দলিল দেওয়া শুরু হয়, আবু হানিফা দলিল দিয়া এমন ভাবে বুঝাবে তোমার মন না চাইলেও মানতে হবে এটা স্বর্ণের পিলার, এরকম এক ব্যাটারে দেখছি ইমাম মালিক। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা গেল, ইমাম মালিকের কথা গেল, ইমাম শাফির অবস্থা দেখেন, যিনি ইমাম বুখারীর যিনি ইমাম বুখারীর শেখ, শেখ মানে অর্থ হলো এই যে ইমাম বুখারী যাকে অনুসরণ করে চলে, যার রায়কে রায় ইউনা বলে আমাদের সিদ্ধান্ত বলে, সেই ইমাম শাফি কি বলেন অন্নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফা, সারা দুনিয়ার যত মানুষ ফকিহ আছে গবেষক আছে সবাই আবু হানিফার আবু হানিফার পরিবারের সদস্য। ইমাম শাফি বলেন ওয়াখাসতু ওয়াকরাব আখাসতু ওয়াকরাব আইরিন মিন উলুমি মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। ইমাম শাফি তো আবু হানিফার দেখেন না, দেখবেন কেমনে? যে এই বছর ইমাম শাফি দুনিয়া থেকে বিদায় হইছেন এই বছর ইমাম শাফি দুনিয়াতে তাশরিফ আনছেন, দেখার সুযোগ আছে নি? তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তো আবু হানিফার পাই নাই, আবু হানিফার শাগরিদ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানিকে পাইছি, ইমাম আবু হানিফার শাগরিদ মুহাম্মদ ইবনে হাসান থেকে একটা উটের পিঠে যেই পরিমাণ কিতাব ধরে আর এলেম ধরানো যাবে উঠানো যাবে এই পরিমাণ এলেম আমি আবু হানিফার ছাত্র মুহাম্মদ থেকে হাসিল করছি। ভাই কিচ্ছে কথাগুলো শোনানোর সময় এখন হবে না।
ইমামে আজমের মানাকিবের উপর যতগুলো কিতাব রচিত হয়েছে এই সব কিতাব শুধু একটা উটের গোদা হবে, শুধু আবু হানিফার ব্যক্তি জীবন চরিত্র ওনার এলেমের উপর। হানাফি মাজহাবের না, সবগুলো কিতাব অধিকাংশ লিখছেন অন্য মাজহাবের ইমামরা। ইমাম আবু হানিফার প্রতি এত ভক্তি তাদের দিলে ছিল, অন্য ইমামকে মাইরাও ইমাম আবু হানিফার ফজিলতের উপর লম্বা লম্বা কিতাব লিখে গেছে। এর মধ্যে ইমাম সালেহ মুহাম্মদ ইবনে সালেহ আদ-দামাশকির একটা কিতাব মানাকিব আবি হানিফা, আর ইমাম ইবনে হাজার হাইসামের কিতাব আল খায়রাতুল হিসান ফি মানাকিব ইমাম আল আজম আবি হানিফা নুমান, এরকম অসংখ্য কিতাব। যাই হোক ভাই, তাহলে ইমাম আবু হানিফাকে আমরা ইমাম হিসেবে গ্রহণ করলাম কেন? সব ইমাম থেকে বড় ইমাম, বলেন না ভাই, বলেন না, সব ইমাম থেকে ইমাম আজম তাবি, অন্য সব ইমাম তবে তাবি অথবা এর নিচের তবকা। তাবি অর্থ সাহাবাকে দেখেছেন, সাহাবার জমানত পেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জমানা যে ইমাম পায়, আর যে ইমাম এর পরে আসে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে রাসূলের কাছের জমানার ইমাম না দূরের ইমাম, তাহলে আল্লাহ রাসূলের জমানার সবচেয়ে কাছের ইমাম ইমাম আবু হানিফা, এবং সবচেয়ে বড় ইমাম ইমাম আবু হানিফা, সবচেয়ে বড় ফকিহ আর পণ্ডিত ইমাম আবু হানিফা। আল্লাহ এমন দি শক্তি আর মেধা শক্তি ইমাম আবু হানিফাকে দিচ্ছেন। ছোট্ট একটা উদাহরণ দি, কথার প্রসঙ্গে বলতে হয়, ইমামে আজম আবু হানিফা ওনার ফেকা বোর্ড আছে, 70 সদস্য নিয়ে বসছেন, মাসালা মাসালা আলোচনা করতেছেন। এর মধ্যে এক মহিলা আসলো, আয়শা আবু হানিফাকে মাসালা জিজ্ঞাসা করবে, ওনার কাছে যাওয়ার সুযোগ নাই। একটা আপেল পাঠাইছে ছুরি দিয়া, একটা ছুরি আর একটা আপেল। আপেলের দেখবেন একদম পাকা আপেল গুলো একদিকে একটু হালকা হালকা লালচা থাকে, আর আরেকদিকে একটু হলুদ বর্ণ থাকে, ঠিক কিনা ভাই? আপেল পাকলে একদিকে একটু হালকা হালকা লালচা বর্ণ, আরেকদিকে একটু হলুদ বর্ণ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে এই আপেলটা আর ছুরিটা রাখা হইল। মুখে কোনো ফতোয়া জিজ্ঞাসা করবো করতে মহিলা তো বহুত দূরে, ইমাম আবু হানিফা তো এই আপেল আর ছুরি কে পাঠাইছে? একটা মহিলা পাঠাইছে। ইমাম আবু হানিফা ছুরি আপেল আপেলটাকে ছুরি দিয়ে দুই টুকরা কইরা ওই যে প্রশ্ন করতে যে আপেল নিয়ে আসছে তার হাতে দিয়ে বলছে মহিলার কাছে এটা দিয়ে দিও, দিয়ে দিছে গেছে, মহিলাও খুশি হয়ে গেছে। ইমাম আবু ইউসুফ সবকের বর্গ হুজুর এরকম আজিব কুদরত তো জীবন দেখি নেই। আপেল পাঠাইলো কেটে দিলেন, ব্যাপার কি ঘটলো কিছুই তো বুঝলাম না। ইমাম আবু হানিফা তো বুঝবা, আরেকটু পরে বুঝবা, এখন তো মাত্র ভর্তি হয়েছে মাদ্রাসা, বুঝবা এই মহিলা আমারে প্রশ্ন করছে, তার ঋতুস্রাব প্রথমে অনেক দিন ধরে লাল স্রাব ছিল, অল্প অংশ আপেলের মধ্যে হলুদ বর্ণ আছে, এখন তার হলুদ স্রাব চলতেছে, নামাজ শুরু করব কোন সময়? আমি কাইটা ভিতরে সাদাটা বাইর করে দিছি, এই কালার হইলে নামাজ শুরু করব। এরকম ইচ্ছা একটা দুইটা না, ইমামে আজম আবু হানিফার দি শক্তি আর মেধা শক্তি এমন ছিল, চোর ধরা খাইছে। আমি বলতে বোধ হয় বলছিলাম কিচ্ছাটা চোর ধরা খাইছে, কিন্তু চোরে গৃহস্থ এমন ভাবে ধরছে, তুই যদি আমার নাম কাউকে বলাস তাহলে তোর বউ তিন তালাক ক। অন্তেও কইছে আমি যদি ভাই আপনার নাম বলি তাহলে আমার বউ তিন তালাক। এখন সমস্ত ওলামা ফতোয়া দিয়ে দিল, তার বউ তো তিন তালাকই হয়ে যাবে যদি চোরের নাম কয়। এখন চোর তার সামনে দিয়ে বুক ফুলে আসলে সে নামও তো কইতে পারে না। আর আবু হানিফার কাছে আইস, আবু হানিফাকে এইটা কি আর কোনো ব্যাপার বেটা, কোনো ব্যাপার না, এই সব মসজিদে এনে কাকারে পাক্কা মুসল্লি, ঠিক আছে টেনশন নাই, জুমার দিনে তুই মসজিদের গেটের মধ্যে দাঁড়াবি, একজন একজন করে আমি মুসল্লি বাইর করুম, আর জিগাম এই লোকটা চুননি এই লোকটা চুননি, তুই কবে বলে না 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 না, যখন আসল সরাইব তুই দক্ষিণ দিকে ফিরে দাঁড়াইতে কিছু কইস না, দক্ষিণ দিকে ফিরে দাঁড়াইতে তোরা তো কইছে তার নাম কইলে তালাকে, তোর নাম করার দরকার কি? তুই যখন দক্ষিণ দিকে ফিরবি তখন আমি উত্তর দিক থেকে করি শুরু করুম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন এবং সুন্নার পাশাপাশি এমন দি শক্তির অধিকারী ছিলেন, সমস্ত হাদিসগুলো সামনে নিয়ে বসতেন, সমস্ত আয়াতে কারিমাগুলো সামনে নিয়ে বসতেন, সাহাবায়ে কেরামের আমলগুলো সামনে নিয়ে বসতেন, ওনার 70 জন ফেকা বোর্ডের সদস্য নিয়ে সামনে নিয়ে বসতেন, প্রত্যেক আয়াত নিয়ে চলছে বিশ্লেষণ, হাদিস নিয়ে চলছে বিশ্লেষণ কইরা সবগুলো হাদিস সামনে রেখা এর ভিতর থেকে সমাধান বাইর করতেন। শুধু এবার আসল কথা এসে একটা মেসাল দিয়ে দেই তাহলে এবার বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। টেলিভিশন এবং বিভিন্ন চ্যানেল এই স্পিচ এগুলোর উসিলায় আমরা এখন বহুত মাসলা মাসাইল জানি আলহামদুলিল্লাহ, এর মধ্যে একটা মাসলা জানি সবাই, আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না।
আর কিছু মাসালা আমাদের থেকে ব্যতিক্রম। শুরুতে আমি একটা তালিকা দিছি, দাঁড়ানোর সময় পাগুলো একটু সেগাইয়া রাখতে হইব, আর হাতগুলো এমনে রেখা এমনে দৈরা উঠে দেখছেন নি কোন সময়। আপনারা মনে করবেন আর কি যে ওনাদের তো কোনো অপরাধের শাস্তি না, আসলে এরম না, এই লোকটা সুন্নতের আমল করতেছে। এইভাবে ধরে ধরে আপনি শেখ দিয়া দাঁড়ায়, আল্লাহর হাবিবের সুন্নতের হাদিসের আমল হইলে তো কোনো বিদ্রুপ করার মাসলা ছিল না। আমি যদি বিশ্লেষণ করতাম একটা মাসালা, তো আপনাদেরকে দেখাইতে পারতাম যে আসলে সুন্নতের উপর আমল করে না থাকো শাইখের উপর আমল করে, আপনারা বুঝতে পারতেন। এখন দেখেন এই একটা, তারপরে নিয়ত বানলেন। এখন ছোট ছোট মাসালা আছে, এগুলো নিয়ে বেশি একটা আর বাড়াবাড়ি করে না। আলহামদুলিল্লাহ পর্যন্ত আইলে একটা ব্রেক করে কয়, এবার ইমাম সাহেবের পিছনে তুমি আলহামদুলিল্লাহ পড়া নাইলে না আমার হবে না। এরপরে রুকুতে যাওয়ার সময় রফিয়া দেই, রুকু থেকে উঠতে আবার রফিয়া দেই, এগুলো করতে হবে। তো যাই হোক, বুকের উপর হাত বাঁধা এটা একটা সুন্নত আমল, তারাও বলে আমরাও বলি সুন্নত আমল। হয়তো নাবির নিচে আমরা সুন্নত বলি, তারা বুকের উপর সুন্নত বলে। আমি ওই আপনাদের হাউজিং এ বলছিলাম, হারাম শরীফের মধ্যে আমাদের বাংলাদেশে হাজির বেচারা নিরীহ মানুষ, তারা এমন ভাবে ধরছে, ধরে তোরা যে নাবির নিচে বাঁধস এটা তো সহি হাদিসের মধ্যে নাই। সহি হাদিসের মধ্যে হলে বুকের উপরে বাঁধা, কেমনে বাঁধবা? এইভাবে দুইটা বুকের উপর বাঁধবা। তা আমি কথাটা শুই না, তার লাগে অনেক কথা হইলো। তারপর তারা বললাম যে ভাই, হারাম শরীফ ইমাম সাহেব তো হাতের এই তালুকে এই পিঠের উপরে রাখে, এমনে রাখে, রাখে এমনে বুকের উপরে বাঁধে, তুমি যে এমনে বাঁধো, এই এমনে বাঁধন হইলো হারাম শরীফ ইমাম সাহেব সুন্নত, আর এমনে বাঁধা হয়েছে তোকে আলবানির সুন্নত, আর এমনে বাঁধা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। তে এমন সেটা সেটলো, এই মে আমার মন গড়া কইল, তো মন গড়া কইলাম কই? তুমি যে দলিল আছে আপনার কাছে, আমি তো তুমি যে তারে কইলা দলিল দিছ, তুমি যে তারে বললো এখানেই বানতে হবে এটাই শুনলো, তুমি কি দলিল দিছ? তো হারাম শরীফের মধ্যে বইলা তুমি মাসালা বলবে, দলিল দিতে হবে না, আমি দলিল ছাড়া বললে মন গড়া হইব, বাটফারির জায়গা হারা দুনিয়ার মধ্যে তো কল্যা কল্যা আল্লাহর ঘরে আইয়াও শুরু করবো। তাদের আলবানি বললে দলিল, তারা তাদের কোন শায়েখ টেলিভিশনে বললে দলিল না হইলেও চলে, শায়েখ খুশি। এই মাদ্রাসার মৌলভীরা কি জানে? এদের কাছে কোন একটা টেলিভিশনের চ্যানেল নাই, এদের কাছে কোনো কিচ্ছু নাই। আরে ভাই, আল্লাহর হাবিবের এলেম, আল্লাহর রাসূলের সিনা থেকে সাহাবারা ওই সাহাবীরা এলেম হাসিল করেছেন যারা খুনার সময় খানা খাইতে না পেরে অজ্ঞান হয়ে মসজিদ নবীতে পড়ে গেছেন, রুগী রুগী মনে করে মানুষ জুতা দিয়ে মানাইছে, এলেমকে তারা বহন করে নিয়ে আসছে, তোমাদের টেলিভিশন আলাদা আনে নাই। আজকে সে আলেমদেরকে জাতির সামনে ছোট করতে, অথচ আলহামদুলিল্লাহ সূরা পড়তে আরো না, আমি শুনেইতাম যদি সময় থাকতো ভাই, ফাসা লাইলাম তো বিলা একটা শায়েখ শুনছি বলে কুমিল্লার এদিকে আইছে, নাউজু বিল্লাহ, জিয়ানে আইছে আইছে শায়েখ, চিন্তা করেন ফাসা বেও পড়ে, ফাজকুরুনি আজকুরুকুম অস্কুরুলি বলা, একটা নুরানির বাচ্চা মাথায় একটা থাপ্পট দিব গালের মধ্যে, এবারে কি বললি, এমনে কো এমনে কো, ফাজকুরুনি আজকুরুকুম এমনে শিখাইবো আর কষাই একটা থাপ্পড় লাগে। কোরআন শরীফ তেলাওয়াত শিখ না শিখা, টেলিভিশন খুলে বসে রেছ। আমি আমি আপনাদেরকে এই মজলিসে জিজ্ঞাসা করি, আমাদের মুক্তি জেলার হিসাব বাংলাদেশ আমাদের কুমিল্লার এখানে বড় যে আলেমরা আছে, এরা যদি একটা টেলিভিশন চ্যানেল খোলে আপনারা সহযোগিতা করতেন না, বলে না করতেন না, চালাইতে পারবো না? তো আমরা আমার টেলিভিশন চ্যানেলে যা মন চায় তাই ঘুমো, কিন্তু আমাদের ওলামারা এত বেশি পরিমাণে টেলিভিশন চ্যানেলের দিকে কেন মনোযোগ দেয় নাই, কেন দেয় নাই, কেন প্রশ্নটা কোন আলেমকে জিজ্ঞাসা করতে হবে না? যারা পিস টিভি দেখার জন্য ঘরে টেলিভিশন রাখছে বা ওই চ্যানেল দেখার জন্য ঘরে টেলিভিশন রাখছে, শুধু ধর্মীয় প্রোগ্রাম দেখে না, অধর্মের কুধর্মের গুলাও দেখে। আমাদের ওলামায় কিন্তু শুধু এই চিন্তা করেই বসে রয়েছে, আজকে ধর্মীয় প্রোগ্রামের নাম দিয়া যদি ঘরের ভিতরে টেলিভিশন ঢুকে দেওয়া যায়, বস বাপেই না ধর্মীয় প্রোগ্রাম চাইলো, বাপ বইয়ার বাইরে যাওয়ার পর মাইয়া কোনটা চাইবো, তোরা কোনটা চাইবো, সারা দিন ভর উলঙ্গ নাচ, বেহায়াপনা, অশ্লীলতা সব দেখা 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 দেখা, চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা মাসালার লেকচার শুনা কি আমল করবা? আমি একটা জিজ্ঞাসা করলাম রে ভাই, তুই জোরে আমিন কোনটা এই ফিস টিভিতে শিখতে পারলি, তুই সাগাইয়া খাওয়ানটা ফিস টিভিতে শিখতে পারলি, তুই এভাবে হাত উঠানটা ফিস টিভি থেকে শিখতে পারলি, দাঁড়িয়ে উনটা শিখতে পারলি না, টাকনুর উপরে প্যান্ট পরাইয়া পরনটা প্যান্ট উঠাইয়া পরনটা শিখতে পারলি না, একটু বদ্র আচরণ করা শিখতে পারলি না, মাথার মধ্যে টুপি দেওয়া শিখতে পারলি না, একটা সুন্নত ফিস টিভিতে শিখতে পারলি না, খালি সাগানি টানি শিখলি। এই জন্য ভাই, আর
আমি আপনাদের কাছে পায়ে ধরে মিনতি করি, আপনাদের কাছে এলেম আসছে 1400 বছর ধরে ওলামাদের সেনা থেকে, কিতাব নির্ভরযোগ্য কিতাবগুলো থেকে, এগুলো বাদ দিয়া, মাদ্রাসা বাদ দিয়া, মসজিদ বাদ দিয়া, ওলামায়ে কেরামের সাথে সংস্রব বাদ দিয়া, টেলিভিশন ঘরে ঢুকাইয়া শুধু চ্যানেল নির্ভর হয়ে যাবেন, তাদের কথা যেটা এটাই সত্য, ওই আলেমরা কিছুই জানে না, এমন যদি হয়ে যায় তাহলে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা আল্লাহর নবীর উত্তরসূরি, এই হাদিস বাদ দিয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াহিম যুখরুফাল কওলি গুরুরা, বাস যাদের সাথে শয়তানের সম্পর্ক, যাদের আমলের ভিতরে সুন্নত নাই, যাদের কথার ভিতরে আদব নাই, ওই সকল বেআদবদের কথা মাই না, আমলের অবস্থা উন্নত হবে না, গজব হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই একটু সংশোধন হওয়ার সময় আসছে, তো যাই হোক জোরে আমিন করেন, আস্তে আমিন করেন, এটা তো সুন্নত, কইলে কইলে নাইলে নামাজটা হয়ে যাবে, পাউটা বিলে খাইলে বা একটু খুইলা দাঁড়াক যেমনে দাঁড়াক হয়ে গেল, কিন্তু এর পিছনে আলহামদুলিল্লাহ সূরা যত জনে পড়ে নাই, যত বছর পড়ে নাই, তাদের কারো কোনো নামাজ হয় নাই, নাউজুবিল্লাহ কইছেন না? অথচ আমি শুরুতেই বলতেছিলাম ইমাম আহমদে তারা চিনে, আল মুগনির মধ্যে ওনার কথা আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন লাম ইয়াকুল মুসলিমুন, একজন মুমিনও আজ পর্যন্ত এই কথা বলে নাই, ইমাম সাহেবের পিছনে আলহামদুলিল্লাহ যে পড়বে না তার নামাজ হবে না, এই কথা আজ পর্যন্ত কোনো মুসলমান বলে নাই। কে বলছে? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই বলেন ওয়াজিব সূরা ফাতিহা পড়া, আবার বলেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না ইমাম সাহেবের পিছনে, ইমাম আহমদ ইবনে হাম্বল তখন কি বলছেন? ইমাম তিরমিজি ঘটনা নিয়ে আসছেন, তিরমিজি শরীফের ইবারতের মধ্যে, তিরমিজি শরীফের একদম কিতাবের মধ্যে নিয়ে আসছেন ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল হযরত জাবির ইবনে আব্দুল্লাহর একটা হাদিস নিয়ে আসছেন, হযরত জাবির মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে নাই, এমনটা যদি হয় তাহলে তার কোনো নামাজই হয় নাই, তবে হ্যাঁ ইমাম সাহেবের পিছনে হইলে সেটা গেছে। এই হাদিসটা পেশ করে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ওহাজা আহাদুম মিনাস সাহাবিয়্যিন, ওহাজা সাহাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির তো আল্লাহর নবীর সাহাবি, তিনি আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা করতেছেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এই হাদিসের ব্যাখ্যা আল্লাহর নবীর সাহাবি জাবির করতেছেন, এই হাদিসের ব্যাখ্যা হলো ইজা কুনতা ওয়াহদাহু, ইজা কুনতা মুনফারিদান, তুমি যদি একা হও তাহলে আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হবে না, আর যদি ইমাম সাহেবের পিছনে হও তো ইমামের নামাজই তোমার নামাজ, ইমামের কেরাতই তোমার কেরাত। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই বলেছেন, এখন দলিল ভাই শুধু একটা মাসালা আমি আপনাদেরকে দেখাই যার দ্বারা আপনার অন্য মাসালাগুলো বুঝে নিয়েন, আমাদের ওলামারা এখানে মুরব্বি আনে কেরামরা সারা কুমিল্লার বড় বড় আলেমরা বসা আছেন, এই শুধু ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না এই মাসালাটা আমরা কমপক্ষে এক সপ্তাহ সকালে 1 ঘন্টা রাত্রে 1 ঘন্টা ছাত্রদেরকে পড়াইতে হয় বুঝাইতে হয়, তো সেখানে আধা ঘন্টার ওয়াজের মধ্যে কেমনে মাসালা বুঝে, শুধু মূল দলিলটা আপনারা একটু খেয়াল করেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, খুব খেয়াল করি ভাই সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, মান লাম ইয়াকরা বি উম্মিল কিতাব ফালা সালাতা লা, যে সূরা ফাতিহা পড়লো না তার কোনো নামাজই হবে না, ফাহিয়া খিদাজুন গায়রু তামামিন, বিভিন্ন শব্দ আসছে হাদিসের, হযরত আবু হুরায়রা থেকে ওই হাদিস আসছে, হযরত জাবির থেকে ওই হাদিস আসছে, হযরত উবাদা ইবনে সামিত থেকে ওই হাদিস আসছে, ইমামে আজম আবু হানিফা রাসূল হলো আগে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের সমাধান পেয়ে গেলে পাবি, হা বাস হয়ে গেল পাবি, আর আল্লাহর কিতাবে যদি পরিষ্কার সমাধান না পাওয়া যায় তখন সুন্নতে রাসূল দেখতে হবে, সুন্নতে রাসূলের মধ্যে যদি সমাধান না পাওয়া যায় তাহলে সম্মিলিত সাহাবায়ে কেরামের আমল দেখতে হবে, যদি সাহাবায়ে কেরামদের মধ্যে একতলাফ পাওয়া যায়, ইমাম আবু হানিফা বলেন তখন আমার কাছে যেই সাহাবীর কৌলটা বেশি গ্রহণযোগ্য সেটা গ্রহণ করি, যদি তাদের মধ্যেও কোনো কৌল না পাওয়া যায় তখন আমি নিজে গবেষণা করে সমাধান বের করি, তাহলে ইমাম আবু হানিফা রসুল মোতাবেক আগে আল্লাহর কিতাব, তারপর 2 নম্বর রসুলের সুন্না, 3 নম্বর ইজমা উম্মত, 4 নম্বর কিয়াস বা নিজের ইস্তিহাদ আর গবেষণা, এই 4টা তরিকা, এই জন্য ইমাম আবু হানিফা ওনার সব সাজ্জিদা সব হাদিস নিয়ে বসলেন, এক হাদিসের মধ্যে আসলো লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এবার আরেক হাদিসে এসে গেল হযরত আবু মুসা আশআরী থেকে, ইমাম মুসলিম রওয়ায়াত করছেন কিতাবুত তাশাহুদ বাবুত তাশাহুদের মধ্যে লম্বা হাদিস, একটা অংশ হইল ওয়া ইযা করা ফা আনসিতু,
ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে চুপ থাকো, ভাই বলেন না ইমাম সাহেব তেলাওয়াত করলে কি থাকো? ইমাম সাহেব তাকবীর দিলে তুমিও তাকবীর দাও, ইমাম সাহেব রুকু করলে তুমিও রুকু করো, ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা তুমি বলো রব্বানা লাকাল হামদ ওয়া ইযা ক্বারা ফানসিতু, আর ইমাম সাহেব যখন পড়বে তখন চুপ করে রাখো। ইমাম আবু হানিফাকে এই তো সমাধান পাওয়া গেল। এক হাদিসে হুজুর বলতেছে ইমাম সাহেব পড়লে চুপ থাকো, আরেক হাদিসে বলতেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আল্লাহ নবীর কোন হাদিসে তো দ্বন্দ্ব নাই। প্রথম হাদিসে একাকী নামাজ পড়নেওয়ালার ব্যাপারে, আর দ্বিতীয় হাদিস জামাতে নামাজ পড়নেওয়ালার ব্যাপারে। এবার যারা এই হাদিসের উপর আমল করলো সব সময় ফাতিহা পড়তে হবে, ইমাম সাহেবের সাথেও ইমাম সাহেব ছাড়াও সব সময় পড়তে হবে, তারা কি মুসলিম শরীফের হাদিসটা মানলো না ছাড়লো? আমরা কি কোনোটা ছাড়লাম না দুটোটা মানলাম? দুই হাদিস মানলা, দুই হাদিস মাইনা, আমরা হইয়া গেলাম, আমরা হইয়া গেলাম বেদাতি, আমরা হইয়া গেলাম কাফির, আমরা হইয়া গেলাম মুশরিক, আর তারা এক হাদিস মাইনা আর এক হাদিস ছাইয়া, তারা হইয়া গেল আহলে হাদিস। এক হাদিস মাইনা আরেকটা ছাইয়া তারা হইল আহলে হাদিস, আর আমরা উভয় হাদিস মাইনা, আমরা হইলাম বেদাতি, আমরা হইলাম সুন্নতের খেলাফ আমলকারী। এই সংক্রান্ত ইমামের পিছনে কেনার পর আরেকটা কথা হযরত চলে আসছেন শেখুল হাদিস সারা বাংলাদেশের বড় মুরব্বী হযরত মামুন হক সাহেব মাদ্রাজিল্লুল আলী, কথা বলার খুব গুস্তাখি মনে হচ্ছে আমার কাছে, শুধু জবানে কথাটা একটু রেখে যাওয়ার জন্য শুধু আপনাদেরকে আর একটা মেসাল দিই, তারা কেউ বুখারী শরীফের হাদিসে তো নাই। ইমাম সাহেবের পিছনে যে সুরা ফাতিহা পড়তে হবে না, এটা তো বুখারী শরীফের হাদিসে নাই, মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটা সমস্যা আছে। কাতাদা, কাতাদা এই হাদিসের বর্ণনাকারী, কাতাদা থেকে শুধু সুলাইমান আত-তাইমি হাদিসটা বয়ান করছেন, কাতাদার আর কোন সাগরীব ওয়াইজা করা আফান সিতু এটা বর্ণনা করে নাই। কিন্তু অন্য অন্য হাদিসের কিতাবগুলো দেখলে, মুস্তাদ আহমদ ইবনে হাম্বল দেখলে, সুনানে দারাকুতনি দেখলে, সুনানে বাইহাকি দেখলে, অন্যান্য হাদিসের কিতাবগুলো দেখলে পাওয়া যায় কাতাদা শুধু একা ওয়াইদা করা আফান সিতু বর্ণনা করে নাই, বরং সাঈদ ইবনে আবি আরুবাও বর্ণনা করেছে, ওমর ইবনে আমেরও বর্ণনা করেছে। তাকে একটা কথা বলে রাখলাম, তো এখন বুখারী শরীফে নাই, তো বুখারী শরীফে আছে না নাই শুধু আপনাদেরকে একটা কথা আমি দেখে এই কথা শেষ করে দিচ্ছি। ইমাম বুখারী বলেন ওয়াইদা আম্মানাল ইমামু, রাওয়ায়াত আনতেছে ইমাম বুখারী, ওয়াইদা আম্মানাল কারি এক রাওয়ায়াত, ওয়াইদা আম্মানাল ইমামু আরেক রাওয়ায়াত, ইদা আম্মানাল কারি ফামিনু, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম। খুব খেয়াল করি ভাই, ইমাম বুখারী রাওয়ায়াত করতেছেন, আল্লাহ রাসূল বলেন ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম তখন ফাকুলু আমিন, তোমরা এবার বলো আমিন। আরে ভাই কার কথা বলতেছে যখন গায়রিল মাগদুবি আলাইহিম বলবে? ইমাম, ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম, এই শব্দটা হাদিসের আরেক জায়গায় দেখেন, ইদা ক্বালা ক্বালাল ইমামু সামিআ আল্লাহু লিমান হামিদা। আপনারা বলেন তো ভাই, আপনারা কেউ কি সামিআ আল্লাহু লিমান হামিদা বলেন না? রব্বানা লাকাল হামদু, সামিআ আল্লাহু লিমান হামিদা বলে ইমাম, আপনাকে বলতেছে বলতে রব্বানা লাকাল হামদ। আল্লাহ রাসূল বলতেছেন ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম, ইমাম যখন বলল গায়রিল মাগদুবি আলাইহিম এবার তুমি বলো আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলা যাবে তার জিন্দেগীর সব গুনাহ মাফ। তাহলে হাদিসটার দিকে তাকায় দেখেন, গায়রিল মাগদুবি আলাইহিম পর্যন্ত ইমাম মুক্তাদি উভয় বলবে না শুধু ইমাম বলবে, কিন্তু আমিনের মধ্যে আইসা শুধু ইমাম না ইমাম মুসল্লি সবাই, পরিষ্কার হয়ে গেল যে সূরা ফাতিহা শুধু ইমাম পড়বে মুক্তাদি পড়বে না, এই হাদিসটা বুখারী শরীফের কোন কিতাবে বলেন না? তো সুতরাং কেন এই দোকা, কেন এই দোকা? সূরা ফাতিহা ছাড়া আমাদের কোন নামাজই হইল না। এবার মসজিদের বাইরে লিফলেট দিয়ে দিলেন, যেই লোকটা মসজিদে আসলো 30 বছর নামাজ পড়লো, এখন দেখতেছে একক তো নামাজও নাই, এবার ওই মুক্তি সাবরে ওই লিফলেট ওরা মুক্তি সাবরে আবার জিজ্ঞাসা করছে, তো এই 30 বছরের নামাজের কি অবস্থা? কই আমেরিকা যাও নাই, পুরাটাই ভাও গেছে, পুরাটাই ভাও। সূরা ফাতিহা ছাড়া তো 30 বছরের নামাজ হয় নাই, এখন 30 বছরের নামাজ আবার কখনো লাগবে না, এবার তার কি অবস্থা? ঠিক আহা, এবার আল্লাহর কাছে কি লইয়া যাবো? 30 বছরের নামাজ তো নাই নাই, এটার বলে কাজাও নাই, তো আমি কি লইয়া যাবো? আজকে যদি মালাকুল মৌত আসে তো আমার নেকামলের পাল্লা, নেকামলের থলে তো খালি থাকবো। ওই সকল ভাইরা শুধু নাইয়ের মধ্যে আছে, জিজ্ঞাসা করবেন সুন্নত মুয়াক্কাদা আছে নাকি? নাই নাই, সব শূন্য, সব নফল। জিজ্ঞাসা করবেন তারা আবে কি 20 টাকার থেকে হুদা 8 টাকা ফুললে সারবো? ফুললে ফল না ফুললে নাই, নফল, তাতাও নফল। এইভাবে শুধু ছাড়, শুধু ছাড়, আমি এখন মেসাল দিতে পারবো না, দেখবেন সালামটা ফিরে গড় গড় করে বাইরে যায়, ইয়ে শূন্য তো মক্কা দেখো, মক্কা না কিচ্ছু নাই। জিজ্ঞাসা করো টুপি নেই, তো টুপি কি জরুরি নেই,
জিজ্ঞাসা করতে, তোমার প্যান্টটা টাকনুর নিচে কেন নামাজ পড়তে আইছো, সাগে ইয়াও খেলাইছো, প্যান্টটা টাকনুর নিচে কেন? এই সমস্ত জিনিস টোকাইয়া টোকাইয়া খোঁজ করে পেরা ইসলামটারে আপনারা ফিসাইয়া দিচ্ছেন। এই মনোবীরা এগুলো খোঁজ করে পেরা ইসলামটারে ফিসাইয়া দিচ্ছে, আর এর সাগে একা জোরে আমিন বইলা ইসলামটারে নিউ ইয়র্ক পর্যন্ত ফসাই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন বলি আমিন। এইভাবে ভাই আমাদের উলামারা আপনাদের এলমি বিষয়গুলো সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টাও করে নাই কখনো, এইভাবে এলমি বিষয়গুলো সাধারণ মানুষের সামনে আলোচনা করার চেষ্টাও করে নাই। আজকে আমরা বাধ্য হইয়া দেওয়ালে পিঠ ঠিকার পিঠ থাকার কারণে আপনাদের সামনে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি। আমাদের ওলামারা বলে সময় আপনাদের সামনে দীর্ঘ সময় বলবেন কথা, হযরত মামুন সাহেব আসতেছেন বলবেন, ওলামায়ে কেরামরা এভাবে বলবে ইনশাআল্লাহ, কোন মাসআলা আজ পর্যন্ত কোন বাপের বেড়া ইনশাআল্লাহ দেখাতে পারবে না। আপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি আমরা হানাফি মাযহাবে একটা মাসআলা সহিহ হাদিসের পরিষ্কার খেলাফ আছে, স্পষ্ট খেলাফ আছে, একটা মাসআলাও হানাফি বেকাতে নাই, আলহামদুলিল্লাহ নাই। কারণ যে সকল মাসালা দুই চারটা একটু টক্কর ছিল এগুলো বহুত আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফেকার কিতাবে ইমাম আবু হানিফার এক কথা, ইমাম আবু ইউসুফের এক কথা, ইমাম মুহাম্মদের এক কথা, হাদিস নিয়ে বসে দেখা গেল ইমাম মুহাম্মদের বক্তব্যটা হাদিস শরীফের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, বাস আল ফতাওয়া আলা কওলি মুহাম্মদ, ইমাম মুহাম্মদের কথার উপর ফতোয়া দেওয়া হয়েছে, আবু হানিফার কথাটা শুধু কিতাবে রয়ে গেছে। আর এখন যত কথা আছে একটা কথাও সহিহ হাদিসের খেলাফ আল্লাহর রহমতে নাই, আপনাদেরকে বলে গেলাম। আমাদের সাথে উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ রাখবেন, দলিল যারা চায় এদেরকে চিহ্নিত করে রাখবেন, আর চিহ্নিত করে বোঝার চেষ্টা করবেন এরা আসলে দলিল চায় না ফেতনা চায়। কারণ দলিলটা বোঝার কোন যোগ্যতা তার মধ্যে আছে, আগে তারা সুন্দর কইরা অজু টজু করে তেলাওয়াতটা ঠিক করে শিখাইয়া দিতে হবে, নামাজের অজু গোসল ফরজ, এই ফরজ ওয়াজিব গুলা ঠিক মতো আগে শিখাইতে হবে, কোরআন শরীফটা মুখ দিয়ে বাইর হয় কিনা এটা চেষ্টা করে দেখতে হবে, তারপর আরবি ভাষা বুঝাইতে হবে, তারপর শরীয়তের প্রাথমিক এলেম গুলো সব হাসিল করতে হবে, এরপর মাধ্যমিক এলেম গুলো সব হাসিল করতে হবে, তারপরে না তাকে মাস্টার্স এর বই দিবেন, তারপরে না তাকে ডক্টরেটের বই দিবেন, এই সমস্ত হাদিস গুলো নিয়ে গবেষণা করা এটা তো ডক্টরেট ডিগ্রির ব্যাপার, ওই বেড়া তো এখনো ইসলামী শাস্ত্রের কোরআন হাদিসের প্রাইমারি চিকিৎসা প্রাইমারি শিক্ষা লাভ করে নাই, তারে আপনি ডক্টর বানাইবেন কেমনি? এই জন্য যারা ডক্টর উপাধি দেয় হেরাও ডক্টর না শরীয়তে, আর যে ডক্টর উপাধি নেয় হেরাও ডক্টর না, ওই যে পোষা বিছানা ছেঁড়া বিছানার মধ্যে যে আলেম গুলা শুয়া থাকে, সাধারণ দেয়ালের মধ্যে সাধারণ ঘরের মধ্যে যে আলেম গুলা আল্লাহ রসুলের কল নিয়ে বসে থাকে, হাদিসের মধ্যে যেমন পড়ে নিজের জিন্দগিতে তেমন আমল করার চেষ্টা করে, খোদার কসম সঠিক এলেম এদের কাছেই পাবেন। আল্লাহ তুমি আমাদেরকে সহিহ বুঝ দান করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।